Harun sahip. Şeyh Asinel Pusha Kutta. Dibir Harun! একটা বাতপার হিবির হারুন বাতপার হিবির কাজলায় নিয়ে যে যে ছলনা করেছে যে প্রতারণা করেছে আর হারুন সাহেব শেখ হাসিনার পোষা কুত্তা লাঠি বেটা করবেন ডিবি অফিসে নিয়ে ইলেকট্রিক শক দিবেন আর এখানে নাটক সাজাবেন এই এগুলো সব কোয়ার্টার আমরা আমলনামা লিখে রাখছি যারা যারা এই অত্যাচার নির্যাতনের সাথে জড়িত তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না তাদেরকে পরিপূর্ণভাবে সুস্থ সুষ্ঠু বিচার করে সুষ্ঠু এবং তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হবে বাবু ভয়েশ্বর চন্দ্র রায়কে কিভাবে নির্মমভাবে রাস্তার উপর ফেলে লাঠি বেটা করেছে ওই স্পটে আমিও ছিলাম সেদিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি নিউজ আমাদের চোখের সামনে সব সময় ভাসছে যে ভয়েশ্বর রায়কে প্রথমে আক্রমণ এবং তাকে প্রথমে আহত করে এরপরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং ডিবি প্রধান হারুন তিনি কিন্তু এই ভয়েশ্বর রায়কে একদম জামায় আদর করে তাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার সেবা যত্ন খোঁজখবর খুব ভালোভাবে নিয়ে এরপরে তাকে খুব তাদের নিজেদের গাড়িতেই তার বাসায় পৌঁছে দিয়েছে এই যে ঘটনাটি প্রথমে তার উপর আক্রমণ পরবর্তীতে যত্ন নেওয়া আসলে এই ঘটনাটি নিয়ে কিন্তু চলছে তীব্র আলোচনা এবং সমালোচনা এখন ফেসবুক ইউটিউবে গেলেই কিন্তু এই নিউজটি সবাই পাচ্ছে প্রিয় দর্শক এই নিউজটি কেন এত ট্রেন্ডিংয়ে রয়েছে এই জন্যই রয়েছে অনেকে মনে করছে যে ভয়েশ্বর রায়ের উপর যে হামলা হয়েছে হামলার ভিডিও কিন্তু অনেক মিডিয়াতে চলে গেছে এবং সারা বিশ্বে কিন্তু এই বিষয়টি নিয়ে এখন কথা বলছে দেখছে যে একজন বিরোধী দলকে এইভাবে আক্রমণ পরবর্তীতে এখন বিএনপির লোকজন যা বলছে যে প্রথমে আক্রমণ করে আসলে ভুল করেছে এর পরবর্তী থেকে যেন কোনো কঠিন হুঁশিয়ারি সরকারের প্রতি না আসে সেই জন্য প্রেসকে এই বিষয়ের উপর বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি বিডি স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি আর এখানে নাটক সাজাবেন এই এগুলো সব কোয়ার্টার আমরা আমলনামা লিখে রাখছি যারা যারা এই অত্যাচার নির্যাতনের সাথে জড়িত তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না তাদেরকে পরিপূর্ণভাবে সুষ্ঠু বিচার করে সুষ্ঠু এবং তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হবে বাবু ভয়েশ্বর চন্দ্র রায়কে কিভাবে নির্মমভাবে রাস্তার উপর ফেলে লাঠি বেটা করেছে ওই স্পটে আমিও ছিলাম সেদিন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা ডিবি অফিসে গিয়ে একটা পরিকল্পিত নাটক করেছে সেখানে তাকে খাবার দেওয়ার একটা বিষয় এটাকে নিয়ে তারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া সহ তাদের আজ্ঞাবহ গণমাধ্যমে দিয়ে জিনিসটাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে বাবু ভয়েশ্বর চন্দ্র রায়কে তো খাবার দিবেই উনি একজন মন্ত্রী সাবেক মন্ত্রী পদমর্যাদা এবং আগামীতে বিএনপি ক্ষমতা আসলে আমার বিশ্বাস যে উনি মন্ত্রী পদমর্যাদার কম হবেন না তো সরকারি কর্মকর্তারা তাকে আপ্যায়ন করতেই পারে কিন্তু ওই দিনই কেন এইভাবে এই ঘটনাটি ঘটিয়ে সেটা ভিডিও ধারণ করে এটা প্রচার করা হলো এটা জনগণ এগুলো বুঝে সারা দেশে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে গুম খুন হত্যা করবেন আওয়ামী লীগের উদ্দেশ্যই যে এখানে আমরা একটা রিয়াকশন করলে তারা নিরীহ মানুষকে পুড়িয়ে মেরে তারা আবারও ওই যে অগ্নিসন্ত্রাসের একটা বানোয়াট কাহিনী যেটা তারা করেছিল সেটি আবার তারা করতে চায় তবে জনগণ এটি এবার বুঝে ফেলেছে আর আমরা তো অবশ্যই এই ব্যাপারে অতি অতীব সতর্ক রয়েছি ইলেকশন মনিটরিং ফোরাম নামে একটা ভুয়া সংগঠন সেটা কোনোই আন্তর্জাতিক সংগঠন নয় সেখানে একজন দুষ্কৃতিকারী একজন আমি আসলে মুখ খারাপ করতে চাই না একজন আমি বলবো যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এক লোক তার নামটা সম্ভবত আবেদ সামথিং সে কিছু সাদা চামড়ার মানে কি বলবো মানে ভিখারি প্রকৃতির কয়েকজনকে তাকে ভাড়া করে নিয়ে আসছে এনে দেখাচ্ছে যে বাংলাদেশে পর্যবেক্ষক বিদেশি পর্যবেক্ষকরা আসছে এটা সম্পূর্ণ ভুয়া জনগণের প্রতি আহ্বান থাকবে মোটেও বিভ্রান্ত হবেন না এখানে ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ সহ ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যারা গণতন্ত্র চর্চা করে তাদের মিশন রয়েছে তাদের পর্যবেক্ষক দলরা অ্যাডভান্স টিম এসে দেখে গিয়েছে তারা মতামত দিবে আর বাকি যেটা রয়েছে যেই সংগঠনের কথা বললেন সেটা জনগণের দুশ্মনের একটি অংশ আমি বলতে চাই তারা অতীতেও 2018 সালেও এই ধরনের কর্মকাণ্ড করেছে একটা মানে কি বলে ভোট ডাকাতির প্রহসনের তথাকথিত নির্বাচনকে তারা ভ্যালিডেট
ইনফরমেশন দেওয়ার অপচেষ্টা করেছে। অতএব এই বিষয়ে আর কথা বলার কিছু নাই, এটা একেবারেই ভুয়া একটা সংগঠন। আমি মনে করি তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং আগামীতে তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো উচিত, এটি আমি বলতে চাই। আমরা বলতে চাই যে অতীতেও 2014 সালেও আমাদের আন্দোলনকে স্যাবোটাজ করার জন্য এই আওয়ামী লীগ তারা DGFI গোয়েন্দা সংস্থা আনসার বাহিনী দিয়ে তারা জ্বলন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে সেটি বিএনপির ঘাড়ে চাপিয়েছে। এবং এরা কত নিকৃষ্ট এই আওয়ামী লীগ, 2004 সালেও তারা কিন্তু শাহবাগে গান পাউডার দিয়ে চলন্ত বাসে BRTC ডাবল ডেকার বাসে আগুন দিয়ে 19 জনের মতো মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা বিরোধী দলে থাকা অবস্থায়ও মানুষ পুড়িয়েছে, মানে দেশকে অস্থিতিশীল করার জন্য, এবং সরকারি দলে থাকা অবস্থায়ও মানুষ পুড়িয়েছে বিরোধী দলের আন্দোলন নস্যাৎ করে তাদের উপর দায় চাপানোর জন্য। এরকম একটা অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। তো আমি বলবো যে এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, আমাদের প্রত্যেকটি কর্মসূচি শান্তিপূর্ণ, সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ছিল, আছে এবং আগামীতেও থাকবে সম্পূর্ণভাবে। এটা আমাদের দলীয় সেন্ট্রালি নির্দেশন। আপনারা দেখেছেন নানাভাবে কিন্তু আমাদেরকে প্রভোক করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে, হামলা করা হয়েছে। পরশুদি আমি নিজেও গুলিবিদ্ধ, ছড়াগুলিতে গুলিবিদ্ধ হয়েছি। এরকম আমাদের সিনিয়র নেতাদেরকে হেয় প্রতিপন্ন করা, মামলা দেওয়া, তাদেরকে মানে ছাত্রলীগ দিয়ে তাদের গাড়ি ভেঙে দেওয়া, এগুলা তো গত কয়েক বছর ধরে নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের উদ্দেশ্যই যে এখানে আমরা একটা রিয়াকশন করলে তারা নিরীহ মানুষকে পুড়িয়ে মেরে তারা আবারও ওই যে অগ্নিসন্ত্রাসের একটা বানোয়াট কাহিনী যেটা তারা করেছিল সেটি আবার তারা করতে চায়। তবে জনগণ এটি এবার বুঝে ফেলেছে, আর আমরা তো অবশ্যই এই ব্যাপারে অতি অতীব সতর্ক রয়েছি, এটা আমরা কোনোভাবে এই ধরনের ফাঁদে পা দিব না। আচ্ছা, প্রথম বিষয় যেটি হলো যে আমি আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে শুধু পুলিশ নয়, সকল আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, সামরিক এবং বেসামরিক সকল ভাইদের প্রতি আহ্বান জানাবো। ভাই, দেশটা তো খালি আমাদের একার না, আজকে এই দেশকে রক্ষা করার দায়িত্ব, আন্দোলন করার দায়িত্ব শুধু আমাদের একার না, আপনাদেরও দায়িত্ব আছে। এই দেশটা তো আপনাদেরও, আপনারা দেখতেছেন না দেশে কি হচ্ছে, দেশে কি গণতন্ত্র আছে, দেশকে কোন দিক থেকে ধ্বংস করে ফেলা হয় নাই, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তরুণ সমাজের ভিতরে মাদক ঢুকিয়ে দেওয়া, এখানে দ্রব্য মূল্য, অর্থনীতি ধ্বংস করে ফেলা, মেগা প্রজেক্টের নামে দুর্নীতি, মানে এটা তো তালিকা শেষ করা যাবে না। তো আপনারা কেন এখনো অবৈধ নির্দেশ পালন করছেন? গুটি কয় আওয়ামী লীগ পরিবার এবং তাদের যে লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী রয়েছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং তারা যাতে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করা কন্টিনিউ রাখতে পারে, কেন আপনারা তাদের পক্ষ নিচ্ছেন? আমি আপনাদের প্রতি, আমাদের দলের চেয়ারম্যান 3-4 দিন আগে একটি ভিডিও বার্তায় যে মেসেজটি দিয়েছেন সেটি ব্যক্ত করতে চাই, যে আপনারা দয়া করে এই ধরনের কাজ করা থেকে নিবৃত্ত থাকেন, আপনারা জনগণের কাতারে নেমে আসেন, আপনারা তো জনগণেরই কর্মচারী। হ্যাঁ, আর দেশ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশটা তো আমাদের সকলের, আমারও যেমন একটা ভোট, একজন পুলিশ ভাইয়েরও একটা ভোট, এটাই তো আমাদের মালিকানার প্রমাণ, যেটা আমরা 5 বছর পর পর ভোট দিয়ে চর্চা করতে পারি। আপনাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান থাকবে, আপনারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে মানে গণমানুষের শত্রুতে পরিণত হয়েন না, এখনো সময় আছে, আপনারা এটাকে পরিহার করে আপনারা আওয়ামী লীগের অবৈধ নির্দেশ মানা বন্ধ করে আমাদের উপর গুলি চালানো বন্ধ করেন, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করেন, অ্যারেস্ট করা বন্ধ করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আমাদেরকে সাহায্য করেন। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন এটি আসলে কোনো প্রশ্নই হতে পারে না। আপনারা দেখেছেন যে ওই দিন সকালবেলা আমাদের দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য দেশ বরেণ্য নেতা বাবু ভয়েশ্বর চন্দ্র রায়কে কিভাবে নির্মম ভাবে রাস্তার উপর ফেলে লাঠি পেটা করেছে, ওই স্পটে আমিও ছিলাম সেদিন, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা ডিবি অফিসে গিয়ে একটা পরিকল্পিত নাটক করেছে, সেখানে তাকে খাবার দেওয়ার একটা বিষয়ে, এটাকে নিয়ে তারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া সহ তাদের আজ্ঞাবহ গণমাধ্যমে দিয়ে জিনিসটাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। বাবু ভয়েশ্বর চন্দ্র রায়কে তো খাবার দিবেই, উনি একজন মন্ত্রী, সাবেক মন্ত্রী পদমর্যাদা, এবং আগামীতে বিএনপি ক্ষমতা আসলে আমার বিশ্বাস যে উনি মন্ত্রী পদমর্যাদার কম হবেন না, তো সরকারি কর্মকর্তারা তাকে আপ্যায়ন করতেই পারে। কিন্তু ওই দিনই কেন এইভাবে এই ঘটনাটি ঘটিয়ে সেটা ভিডিও ধারণ করে এটা প্রচার করা হলো, এটা জনগণ এগুলা বুঝে, সারা দেশে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে গুম খুন হত্যা করবেন, গ্রেফতার করবেন, লাঠি পেটা করবেন, ডিবি অফিসে নিয়ে ইলেকট্রিক শক দিবেন, আর এখানে নাটক সাজাবেন, এই
এগুলা সব কোয়ার্টার আমরা আমলনামা লিখে রাখছি, যারা যারা এই অত্যাচার নির্যাতনের সাথে জড়িত তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না, তাদেরকে পরিপূর্ণভাবে সুষ্ঠু বিচার করে সুষ্ঠ এবং তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হবে। আর একই জিনিস জনাব আমানুল্লাহ আমানের বিষয়ে, যেটি সেটিও একটা সম্পূর্ণ বানানো নাটক। আচ্ছা, আমাদের যিনি বর্তমানে অবৈধ প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি ওনাকে দেখতে লোক পাঠাইলেন। আর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তার তো বিশেষণের শেষ নাই, জনমানুষের নেত্রী। তার স্বাস্থ্য খোঁজ নেওয়ার জন্য তো একটা দিনও কাউকে পাঠালেন না, বা ওনার তো নিজে যাওয়া উচিত ছিল। আজকে যদি উনি আসলেই মানবতার নেত্রী হতেন, বর্তমান যিনি আওয়ামী লীগের নেত্রী রয়েছেন, এবং উনি যদি আসলেই দেশের ভালো চাইতেন, পরবর্তী প্রজন্মের ভালো চাইতেন, উনি অবিলম্বে এই সকল কিছু পরিহার করে আমাদের নেত্রীর সাথে বসে একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে কিভাবে এটাকে প্রতিষ্ঠা করা যায়, আগামীতে গণতন্ত্রকে কিভাবে পার্মানেন্টভাবে সুসংহত করা যায়, এই বিষয়গুলো বিহিত করে দিয়ে যেতেন। ওনারা তো অনেক করেছেন, আমাদের দিকে তাকাই হইল, পরবর্তী প্রজন্মের দিকে তাকাই হইল এই পদক্ষেপ নিতে। উনি যেহেতু এগুলো না করে, প্রিয়শক, গত শনিবারে যে ঘটনাটি ঘটেছে, আপনারা দেখেছেন যে বিএনপির সমাবেশ ছিল ঢাকার যে মেন যে পদগুলো সেই মেন পদগুলোতে, এবং সেখানে কিন্তু পাল্টাপাল্টি সমাবেশ ডাকে আওয়ামী লীগ, এবং সেখানেই কিন্তু আসলে সংঘর্ষটা হয়। আপনারা দেখেছিলেন যে আমানুল্লাহ আমানসহ গয়েশের রায়ের উপরে পুলিশ, বিশেষ করে গয়েশের রায়ের উপর পুলিশ আক্রমণ করে বসে হঠাৎ করেই, এবং সেখানে লাঠিপেটা করে, আপনারা দেখেছেন লাঠি চার্জ করে এবং তাকে পায়ে আঘাত করে, যে ভিডিও ফুটেজগুলো এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই ফুটেজগুলো শুধুমাত্র আমাদের বাংলাদেশেই থেমে থাকছে না, যেহেতু সামনে নির্বাচন এবং এমনিতেই বাইরের যে পরা শক্তি দেশগুলো রয়েছে, আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের যে দেশগুলো রয়েছে, যুক্তরাজ্য, জাতিসংঘ কে কিন্তু বারবার অন্য অন্য দল থেকে চিঠি দেওয়া হচ্ছে যে আমাদের দেশে সঠিক নির্বাচন হচ্ছে না, বিভিন্নভাবে তারা দাবি করছে যে সরকার আমাদের সমাবেশ করতে দিচ্ছে না। সেই সাথে কিন্তু তারাও কিন্তু আমরা দেখেছি যে প্রথমে অনেকগুলো আমেরিকা বিশেষ করে যে ভিসা নীতি করলো এবং ভিসা নিষেধ করে দিল অনেককে, এরপরে তারা বারবার বলছে যে বাংলাদেশে যেন সুষ্ঠু নির্বাচন হয়, এইরকম আহ্বান তারা বারবার জানাচ্ছে। এই অবস্থাতে যখন বিরোধী দল সমাবেশ করছে, সে সমাবেশে গিয়ে পুলিশের আক্রমণে, এই আক্রমণে কিন্তু বাইরের দেশগুলো যখন দেখবে তখন কিন্তু তারা এই বিষয়গুলো স্বাভাবিকভাবে নেবে না, পরবর্তীতে তারা কিন্তু এই দেশের প্রতি একটি কঠিন বার্তা দিতে পারে। সেই জন্যই আসলে এই তাকে গয়েশের উপর যে হামলা হয়েছে, হামলার পরপরই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, ভালোভাবে খাওয়া দাওয়া হয়। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু দাবি করেছে বিএনপির যত নেতাকর্মী, তারা বলছে যে গয়েশের রায়কে এত জামাই আদর করার কারণই হচ্ছে ভিসা নীতি, এবং বাইরের দেশ থেকে যেন বাঁচতে পারে, এবং তারা বোঝাতে চেয়েছে যে তারা মানবতা দেখেছে, এরকম কথাই কিন্তু বলছে বিএনপির বড় বড় নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আপনাদের কী মূল্যবান মতামত রয়েছে? এই যে ডিবি হারুন কিন্তু এখন আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিবি হারুনকেও কিন্তু তারা বারবার সতর্ক করছে বিএনপির পক্ষ থেকে, যে সবার কিন্তু লিস্ট করা হচ্ছে যারা সরকারের হয়ে কাজ করবে, তাদের লিস্ট করা হচ্ছে। প্রিয়শক, এই যে বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের কী মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।